চিকিৎসক ও নার্সদের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালে স্বজনদের ক্ষোভ প্রকাশ। স্বজনদের অভিযোগ, শনিবার সন্ধ্যায় ডেঙ্গু আক্রান্ত রোগী মির্কাদিম পৌরসভার বাসিন্দা হাজেরা খাতুনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে ভর্তির পর ডেঙ্গু কর্নারে রোগী দেখতে আসেনি চিকিৎসক। নার্সদের টাকা হলে তারাও করেন দুর্ব্যবহার। রোববার সকালে চিকিৎসার অভাবে মারা যান হাজেরা। এতে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের কম্পাউন্ডে কর্মচারীদের মারধর করেন। এ ঘটনায় 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোগীর অবহেলায় কেউ দায়ী থাকলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, 3 দিনের সময় দেওয়া হয়েছে। আমার হসপিটালের কোনো স্টাফ যদি গাফিলতি বা অবহেলা আমরা পরিলক্ষিত হই, অবশ্যই তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা আমরা নিব। মুন্সিগঞ্জের সরকারি হিসেবে এ পর্যন্ত 473 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে অক্টোবর মাসেই 242, বর্তমানে ভর্তি 35 ডেঙ্গু রোগী। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।